বন্ধুদের সাথে আগ লাগাই খেলা করতে পারতাম না, বা আগ লাগাই গোসল করতে পারতাম না, বা সবাই গরমেতে গরমে সবাই বাতাসে আগ লাগাই থাকতো, আমি সেই জায়গায় যেতে পারতাম না। আসসালামু আলাইকুম, আমি সুমন বলছি, ঝিনাইদহ জেলা থেকে আসছি। আমি গাইনোকোমাস্টিয়া রোগী। আমি গাইনোকোমাস্টিয়া অপারেশন করার জন্য আমি শাকিল ভাইয়ের মাধ্যমে আমি আসছি। যেন আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমার অপারেশনটা ভালোভাবে সাকসেসফুল হয়। আমি আমার এই জিনিসটা আমার গাইনোকোমাস্টিয়া আমার আজ থেকে 8 বছর আগে এই জিনিসটা দেখা দেয়। আস্তে আস্তে ধীরে ধীরে এই জিনিসটা বড় হয়। বড় হওয়ার পর আমি মানসিক দুর্বলতার কারণে আমি শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করি। যোগাযোগের মাধ্যমে শাকিল ভাইয়ের সাথে আমি এখানে আসি। আসি আমি আজকে অপারেশন করব। আপনাদের আপনার আমার গাইনোকোমাস্টিয়ার জন্য আমার সমস্যা ছিল যে আমি বন্ধুদের সাথে আগ লাগাই খেলা করতে পারতাম না, বা আগ লাগাই গোসল করতে পারতাম না, বা সবাই গরমে সবাই বাতাসে আগ লাগাই থাকতো, আমি সেই জায়গায় যেতে পারতাম না। এইগুলোই আর কি, এই ধরনের সব কিছু নিয়েই প্রবলেম ছিল। আমি এই ভিডিও শাকিল ভাইয়ের এই ভিডিওটা দেখছি আজ থেকে 3 বছর আগে থেকে দেখছি। আমি প্রতিদিন 2 থেকে 3 বার দেখি। দেখার পর আমি এই জিনিসটা ধীরে ধীরে 200, 500, 1000 করে টাকা গুছাতে এই পর্যন্ত আসে। আমি টাকায় এখন আমি কভার করতে পারছি। তারপরেই আমি যোগাযোগ করেছি শাকিল ভাইয়ের সাথে, যোগাযোগ করার পরে আসছি এসে অপারেশন করবো। আমি চাই যে আমার এই জিনিসটা মানে অপারেশনের মাধ্যমে ভালোভাবে সমান হয়ে যাক, মানে গ্ল্যান্ডা বা যে গুটিটা আছে এই জিনিসটা অপারেশনের মাধ্যমে ঠিক হয়ে যায়নি, এটাই আমি আনন্দিত। আমি জামা কাপড় পরতে পারবো বা গেঞ্জি পরতে পারবো গলগলা, এটা নিয়ে আমি খুবই আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে অনেক মূল্যবান তথ্য শেয়ার করলেন এবং মনের ফিলিংসগুলো শেয়ার করলেন। মূলত আপনারা যারা গাইনোকোমাস্টিয়া পেশেন্ট, আপনার আমার আমাদের সবার গল্পটাই এক। আমি নিজেও 2016 সালে সার্জারি করিয়েছি, আপনাদের মতোই পেশেন্ট ছিলাম। সো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সাথে আছি। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে আমার চ্যানেলটা অনেক বড় হবে এবং আমি আরও ভিডিও দিতে উৎসাহ পাবো। এই পর্যন্ত আমার চ্যানেলে প্রায় 450 ভিডিও আছে, দেখার চেষ্টা করবেন। এবং ভাই আমাদের সাথে আরও কিছু বলবে, আমরা ওনার থেকে একটু শুনব। জি বলো। জি, আমার জন্য দোয়া করবেন সবাই, আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আমি যেন ভালোভাবে আমি অবসর হয়, আমি যেন বাড়ির দিকে বসার দিকে যেতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।